আমরা কুমিল্লা নগরীর কান্দির পাড় থেকে যাব। আমাদের সহকর্মী সেখানে আছেন, সহকর্মী খোকন চৌধুরী আছেন সেখানে। শুভ সকাল খোকন। শুভ সকাল খোকন চৌধুরী, কেমন আছেন? শুভ সকাল আমরা তরুণী, আপনারা দুজনকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন বরাবরই হাট বাজার বলতে আমরা ওই বিভিন্ন গরু ছাগল কিংবা অন্যান্য হাট বাজার বুঝি, কিন্তু আসলে মানুষের যে হাট বাজার বসে তা কিন্তু আসলে আমরা খবর রাখি না। আসলে যাদের শ্রমে গ্রামে এই ইট পাথরের শহর, যে শহর যাদের শ্রমে গড়া, আসলে তাদের খবর আমরা কিন্তু আসলে তেমন একটা রাখি না। তো এই জায়গাটিতে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি নগরীর প্রাণকেন্দ্র কান্দিপাড়, এখানে কিন্তু প্রতিদিন ভোর থেকে সকাল 9টা পর্যন্ত এমন শ্রমজীবী মানুষের হাট বসে, যেখান থেকে যারা শ্রমজীবী মানুষদেরকে নিয়ে যান অর্থাৎ ক্রেতা, তারা আসেন, তাদের সঙ্গে দরাদরি করে তাদেরকে কিন্তু নিয়ে যান তাদের যে কাঙ্ক্ষিত কাজ সম্পাদনের জন্য। তবে এই শ্রমে সংগ্রাম করা যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আসলে বরাবরই বলছেন যে আসলে তারা যে শ্রম দেন তাদের কিন্তু আসলে শ্রমের অনেক সময় তারা ন্যায্য মূল্য পান না, তাছাড়া দ্রব্যমূল্যের কারণেও কিন্তু তারা অনেকটাই আসলে হতাশ বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা আসলে বেশ কিছু লোক আছে, আমরা আসলে তাদের সঙ্গে একটু কথা বলতে চাইব। আচ্ছা, আপনারা যে এখানে আসেন প্রতিদিন কি কাজ পান? পাওয়া যায় তো, প্রতিদিন পাওয়া যায় না। আচ্ছা, আপনারা যে যান প্রতিদিন কত কত টাকা মূল্যে আপনারা বিভিন্ন জায়গায় কাজে যান? 600। প্রতিদিন কি কাজ পান আপনারা এখানে? না, বই থাকে। আচ্ছা, এই তো এখন তো ধরেন ঝড় বৃষ্টি নাই, ঝড় বৃষ্টির দিন আসলে আপনারা কিভাবে এখানে দাঁড়ান? চল যায় বাসায়। আসলে ধন্যবাদ। ওনারা আসলে যেমনটি বলছিলেন আসলে তাদের কিন্তু প্রতিকূলতার শেষ নাই, অর্থাৎ ঝড় বৃষ্টিতেও কিন্তু তারা এখানে প্রতিনিয়তই কাজে আসেন, কোনো সময় কাজ পান কোনো সময় কাজ পান না। আসলে তাদের যে রুটি রুজির জায়গা বলতে যেই জায়গাটি বোঝায় সেই এই মানুষ বেচাকে তারা হাট, আর এই হাটে কিন্তু তারা তাদের সন্তানদের মুখে দুবেলা হার জোগাতে প্রতিদিন সকালে কিন্তু ভোর থেকে ভোর 5টা থেকে ভিড় জমান এবং সকাল 9টা পর্যন্ত এখানে কিন্তু তীর্থের কাঠের মতো দাঁড়িয়ে থাকেন যে তাদের খরিদ্দার কখন আসবে এবং তাদেরকে কখন তাদের কাঙ্ক্ষিত কাজটুকু পাবে তাদেরকে নিয়ে দেবে। তো সকলেই কিন্তু আসলে এখানে কাজের জন্য অপেক্ষমান এবং তারা কর্মের তাগিদে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। তবে প্রশাসনের পক্ষ কিংবা শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি তাদের অন্তত শেডের ব্যবস্থা করা দেওয়া হয় তাহলে অন্তত হয়তো বর্ষার সিজনটা তারা আরামায়েশে এখানে দাঁড়াতে পারবে। তো এমদাদ রুনিয়া কুমিল্লা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল মানুষের হাত। অসংখ্য ধন্যবাদ। আসলে